আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকালকিন ইউনিয়নের মথুরার মেঘনাতির এলাকায়। এই মেঘনাতির এলাকা এখনো পর্যন্ত সব আগের শুনশান অবস্থায় রয়েছে, মানুষজন খুব কম দেখা যাচ্ছে। আমরা কয়েকটা সাইক্লোন শেল্টার এবং স্কুলে গেছি, উত্তর পশ্চিম চর মাটিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মথুরার উচ্চ বিদ্যালয়, এইসব স্কুলগুলোতে কোনো শিক্ষার্থী আসা এখনো পর্যন্ত দেখা যায়নি। স্কুলগুলো বন্ধ রয়েছে বললেই চলে, তবে প্রশাসন থেকে স্কুলগুলো বন্ধ দিয়েছে কিনা সেটা জানা নাই। লক্ষ্মীপুর জেলাতে 185টি সাইক্লোন 85টি আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এই দুর্যোগ ঘূর্ণিঝড় মোকাবেলায় জন্য, মানুষজন যেন সেখানে আশ্রয় নিতে পারে। আর মেঘনা নদীতে এখন ভাটা চলছে, জোয়ার নেই, এই মেঘনা নদী এখনও শান্ত রয়েছে, সেজন্য মানুষজনের মধ্যে এখনও ঘূর্ণিঝড়ের ব্যাপারে কোনো অনুভূতি, কোনো খারাপ বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সবাই কিন্তু স্বাভাবিক, কয়েকজন মানুষ মেঘনার তীরে আছেন, হাটবাজারে আছেন, সবাই কিন্তু স্বাভাবিক রয়েছেন। আর হলো যে লক্ষ্মীপুরে 66টি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসন, সে এছাড়া দিয়ে 3,280 জন স্বেচ্ছাসেবী কাজ করবেন ঘূর্ণিঝড়ের আগে ও পরে মানুষকে সহায়তার জন্য। লক্ষ্মীপুর পথ 4টা উপজেলাকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আওতাধীনে নেওয়া হয়েছে, সেটা হলো সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে রামগতি এবং কমলনগর উপজেলার। রামগতির বিচ্ছিন্ন চর দ্বীপ চর ইউনিয়ন চর আবদুল্লাহ ইউনিয়নের মানুষ খুবই সবসময় খুবই প্রতিটি ঘূর্ণিঝড়ে তারা বিপাকে থাকেন। তারা যেহেতু চারদিকে মেঘনা বেষ্টিত, সেহেতু তারা কোথাও উঁচু স্থান না থাকার কারণে, টিলা না থাকার কারণে তারা কিন্তু সেই আশ্রয়কেন্দ্র মানে আশ্রয়কেন্দ্রে যেতে পারেন না, তারা নিরাপদ স্থানে যেতে পারেন না। তবে প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদেরকে জরুরি ভিত্তিতে এখানে নিয়ে আসার জন্য বলা হয়, চেষ্টা করে, অনেকে তাদের বাড়িঘর ছেড়ে আসতে চান না। আমি এই এখন মেঘনা নদীর তীরে আছি, এখন মেঘনা নদী এই তীর থেকে এই এখনও দেখা যাচ্ছে যে অনেকেই ছোট ছোট জেলে শিশুরা এবং জেলেরা তারা মাছ ধরছেন হাত দিয়ে, এই তারা এটা দিয়ে এই ছোটো ছোটো মাছ ধরে জীবিকা অর্জন করেন। তাদের মাঝে ঘূর্ণিঝড় আছে কি না তাদের মাঝে কিন্তু সেই প্রতিক্রিয়া নেই বললেই চলে।